আমাদের দৈনন্দিন খাবারে পুষ্টির মাত্রা সঠিক পরিমাণে থাকা খুব জরুরি। পুষ্টির তথ্য বোঝার পাশে আপনি যে খাবার গ্রহণ করেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপলব্ধি করা জরুরি। এই বিবরণ থেকে আপনি প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন এবং খনিজগুলির পরিমাণ, পুষ্টির তথ্যগুলি আপনাকে জ্ঞানী স্বাস্থ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং আপনার সামগ্রিক সুস্থতা বাড়াতে আপনার খাদ্যকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা পুষ্টির তথ্য এবং অনন্য ছোট মাঝারি ক্রমবর্ধমান ব্যবসার সুযোগগুলি অন্বেষণ এবং উন্মোচন করতে যাচ্ছি, তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের সাথে শেয়ার করুন। মানব স্বাস্থ্যের জন্য প্রোটিন অপরিহার্য কেন? প্রোটিন মানব স্বাস্থ্যের জন্য অপরিহার্য কারণ এটি শরীরের টিস্যু তৈরি এবং মেরামত করতে সাহায্য করে। এটি পেশি, অঙ্গ এবং ইমিউন সিস্টেমের জন্য একটি মূল উপাদান। প্রোটিন এনজাইম এবং হরমোন তৈরিতেও ভূমিকা পালন করে এবং এটি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয়। আপনার খাদ্যে পর্যাপ্ত প্রোটিন অন্তর্ভুক্ত করা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ এবং সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে। ফাই প্রোটিন কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটিন সম্পদ পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন অংশে উৎপাদিত বিকল্প প্রোটিন সম্পদও রয়েছে। কানাডিয়ান গবেষণা প্রতিবেদনের খাদ্য অধিদপ্তর অনুসারে ফাই প্রোটিন হল এমন এক ধরনের খাবার যা প্রোটিন, গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড এবং ফাইবার, চর্বি এবং খনিজ পদার্থে পূর্ণ, যা দায়িত্বশীল স্বাস্থ্য ও খাদ্য বিভাগের গাইড দ্বারা সাবধানে তৈরি করা হয়। এটি সেরা নিরামিষ পছন্দগুলির মধ্যে একটি। লোকেরা প্রোটিন পেতে এটি ব্যবহার করে। এটি অনেক ছোট মাঝারি আকারের কোম্পানি দ্বারা তৈরি করা হয়। এটিকে প্রকৃতির ফাইও বলা হয় এবং এই প্রোডাক্টগুলো খেতেও বেশ সুস্বাদু। কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণে খান তবে আপনার পেট খারাপ করতে পারে। ফাই প্রোটিন বেশিরভাগ প্রোটিন, প্রায় 4-8, দিয়ে তৈরি, যা আমাদের শরীরের প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক রয়েছে। এই খাদ্যতালিকাগত ফাইবার প্রায় 3-5, কিছুটা চর্বি প্রায় 5 এবং প্রায় 6 থাকে। ফাই প্রোটিনে কিছু ভিটামিন এবং খনিজ রয়েছে, যেমন ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম প্রোটিনের অন্যান্য উৎসের মতো। এই প্রোটিন থেকে আমরা প্রতিদিন এই ভিটামিন এবং খনিজগুলির কতটা পাই তা দেখা যাচ্ছে, যে আমরা যা প্রয়োজন তার থেকে সঠিক পুষ্টি পাচ্ছি কিনা। এগুলো বাচ্চাদের এবং কিশোর কিশোরীদের জন্যও নিরাপদ। এই প্রোটিন একটি ভালো প্রোটিন উৎস হতে পারে। প্রোটিন কতটা ভালো তা পরীক্ষা করার জন্য নেচার্স ফিন প্রোটিন হজমযোগ্যতা সংশোধিত অ্যামিনো অ্যাসিড স্কোর ক্যাস নামক কিছু ব্যবহার করেছে। প্রোটিন উচ্চমানের কিনা তা দেখার এটি একটি উপায়। ফাই প্রোটিনের স্কোর ক্যাসিন নামক প্রোটিনের অনুরূপ, যা একটি উচ্চমানের প্রোটিনও বটে। এই স্কোরটি আমাদের খাওয়া অন্যান্য স্বাভাবিক খাবারের পরিসরের মধ্যে রয়েছে এবং কিছু উদ্ভিদভিত্তিক প্রোটিনের চেয়েও ভালো। এই প্রোটিন সোর্স বিষয়ে আরও জানতে আপনি আমাদের ব্লগ আর্টিকেল পড়তে পারেন। এই পর্যায়ে আমাদের ভিডিওতে কিছু নতুন ব্যবসার আইডিয়া দেখা যাচ্ছে, যেমন স্বাস্থ্যকর খাবারের পাত্র চিহ্নিত করা আজ বিশ্বব্যাপী একটি বাস্তব উদ্বেগের বিষয়। এখানে খাবারের কিছু গুরুত্বপূর্ণ তালিকা রয়েছে যা বিকল্প বা অনুরূপ প্রোটিন সমৃদ্ধ উৎস। প্রোটিন বারগুলি গ্রাহকদের একটি সহজ এবং সুস্বাদু প্রোটিন উৎস প্রদান করার জন্য একটি ক্রমবর্ধমান ব্যবসার সুযোগ হতে পারে। উদ্ভিদভিত্তিক মাংসের বিকল্প, কিছু উদ্ভিদভিত্তিক মাংস পণ্যের যা মাংসের মতো স্বাদের জন্য বিকল্প প্রোটিনের উৎস রয়েছে। প্রোটিন শেকের মতো পানীয়গুলি অনেক জায়গায় ব্যবহার করা হয়। আপনি আপনার স্থানীয় প্রোটিন শেকগুলিতে আরও প্রোটিন যোগ করতে পারেন। হেলথি ব্রেকফাস্ট স্টোর এই ব্যস্ত সময়সূচিতে পুষ্টিযুক্ত ব্রেকফাস্ট ব্যবসার চাহিদা পূরণ করতে পারে। বেকড প্রোটিন, মাফিন, কুকিজ এবং অন্যান্য বেকড খাবারে স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা অনুসরণ করে প্রোটিন অন্তর্ভুক্ত বেকড প্রোটিন শপ করতে পারেন। প্রোটিন স্ন্যাক ফুডস, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ন্যাক্স বিখ্যাত। প্রোটিনযুক্ত স্ন্যাক্স তৈরি করা, অতিরিক্ত ট্রান্সফ্যাট অপসারণ করা এবং পুষ্টিকর স্ন্যাক্স নতুন অর্থপূর্ণ ব্যবসায়িক ধারণা হতে পারে। প্রোটিন প্লেট রেস্তোরাঁ, ভাত, পাস্তা এবং নুডলস বিশ্বজুড়ে খুব সাধারণভাবে ব্যবহৃত হয়। একটি সাশ্রয়ী মূল্যের রেস্তোরাঁয় পুষ্টির মান যোগ করে বিক্রয় একটি রুচিসম্পূর্ণ ব্যবসার প্রতিষ্ঠান হতে পারে। ডায়েরি এবং দুগ্ধজাত প্রোটিন, ডায়েরি এবং নন ডেইরি দই, চিজ এবং প্রোটিন উৎসহ আইসক্রিমগুলি জনপ্রিয়। উপসংহার,
খাদ্য পুষ্টির তথ্য সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাদ্য আমাদের মানবদেহের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলির মধ্যে একটি এবং একটি সংগঠিত ভালো মনের বিকাশের দিকেও পদক্ষেপ নেয়। মনে রাখবেন, আপনি কোথায় আছেন এবং আপনার প্রোটিন সহ খাদ্য পণ্য ভিন্ন হতে পারে, কিন্তু স্বাস্থ্যকর খাবারের পাত্র সরবরাহ করা একটি গুরুতর উদ্বেগের বিষয়। আপনি যদি দায়িত্বশীল বিভাগের নির্দেশিকা অনুসরণ করেন, আপনার দৈনন্দিন জীবনের খাবারে পুষ্টিকর খাবারের দিকে মনোযোগ আপনাকে সহজেই সুস্থ এবং শক্তিশালী করে গড়ে তুলতে পারেন। এই ভিডিওটি কেমন লেগেছে আপনি আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে লিখুন। যদি নতুন তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কিছুর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।